softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden. হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশনস। আর আমি হলাম আপনাদের অঞ্জু। তারপর খুব টেনশন লাগছে লো, কী রান্না করব, কারণ দুপুরে তো হয়ে গেছে সব কিছু। এবার ওই একই খাবার যদি রাত্রে খাওয়া যায় ভালো লাগে না, সেরকম অনেক সময় হয় কি কিছু নেই। আজকে যেমন শুধু ভাতটা একটু এক্সট্রা রয়ে গেছে কিন্তু আর কিছু নেই, তা ভাবছি যে ভাতটাকেও খাইয়ে দিতে হবে বা খেয়ে নিতে হবে। তা এমন কিছু করা যাক যেটা আমার খাওয়াও হয়ে যাবে, টেস্টিও হবে, সাথে হেলদিও হবে। তো এখন দেখলাম ফ্রিজ খুলে কী কী আছে। বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে অল্প। তো এইগুলো দিয়ে একটু অন্যরকম বানাবো। ভাতটাকে কিন্তু খাওয়াতেই হবে, আর ভাতটা নিজেকেও খেতে হবে, তো সেইগুলো ভাবছি। তো যাক, ফ্রিজ খুলে দেখলাম এই সোন পাপড়িটা অনেক দিন ধরে ভরা ছিল, তো বের করে নিলাম, এটাকে খেয়ে নিই, মেয়ে বাড়িতে নেই। তো এমন কিছু যদি রাত্রে ডিনারে করা যায় যেটা খেতে কিন্তু ভালো লাগবে, আর আমাদের মনে হবে আমরা রেস্টুরেন্টে কোনো খাবার খাচ্ছি, আর বাচ্চারা তো খুব খুশি হবে যদি এইরকমভাবে কিছু বানিয়ে দেন না, তাহলে কিন্তু ওরা দেখে মনে করবে হ্যাঁ আমরা বাইরেকার কোনো খাবার খাচ্ছি। কারণ বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়াটা একেবারেই ঠিক না, বারবার খাওয়াটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, আর আমি একদমই পছন্দ করি না। তাই আমি চাই সবসময় বাড়িতে কিছু ডিফারেন্ট বানিয়ে দিই, যেটা খেতে ভালো হোক আর হেলদি হোক, কিন্তু মনে হোক যে হ্যাঁ বাইরেকার কোনো খাবার খাচ্ছি, একটু চেঞ্জ হয়ে যাক। কারণ একই রকম খাবার কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, আমাদের বাচ্চাদের তো একেবারেই ভালো লাগে না। তো চলুন, সেই সব কথা ভেবেই আমি যে আজকে রাত্রে ডিনার বানাতে যাচ্ছি সেটা আপনারা চলুন কীভাবে কী বানাই দেখুন। ভাতটাকে আমরা এমনভাবে একটা তৈরি করব না, একটা বিরিয়ানির মতন বানিয়ে নেব, যেটা কিছু লাগবে না, আমরা সিম্পল এমনিও খেতে পারি। তো বেশি দেরি করছি না, এইটা আগে শেষ করে নিই, তারপর সমস্ত কিছু জোগাড় করে নেব, তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব যে দুপুরে বেঁচে থাকা ভাতটাকেই আমরা কি সুন্দর একটা ডিশ বানিয়ে ফেলতে পারি, ভেজ বিরিয়ানি। তাহলে আর বেশি দেরি না করে চলুন স্টার্ট করি, কারণ সন্ধে হয়ে এসেছে, সমস্ত কিছু রেডি করে নিই, খাবারটা আগে আমরা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি বিনস, গাজর আর আলু, এগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো, ক্যাপসিকাম অল্প, আর একটু পেঁয়াজ নিয়েছি বেশি করে। তো এই চারটে জিনিস আমার লাগছে। এবার একটা প্যান গরম করে আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি এতে দেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দিয়ে দিলে একটু সেন্টটা ভালো লাগবে। এবার এগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। তো আপনাদের কাছে যেরকম সবজি থাকবে সেই সবজিগুলো দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। এবার এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেব। এবার এটার একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু এটাকে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাও। এবার এতে দিয়ে দেব আদা বাটা এক চামচ, আর দেব লবণ স্বাদ অনুসার। এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়েই এর মধ্যে হালকা কিছু মশলা অ্যাড করে দেব। খুব বেশি মশলা দেব না, অল্প করেই আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। তো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম, আর দিলে দিলাম হলুদের গুঁড়ো। তো লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি বলে আর বেশি লঙ্কা এর মধ্যে আমি দিচ্ছি না, কারণ বেশি ঝাল হয়ে গেলেও এটা ভালো লাগবে না। এবার আমি এতে দিয়ে দিলাম দু চামচ টক দই। এরপর এতে দিয়ে দেব এক চামচ চিনি। তো এতে কিন্তু এটা খেতে খুব ভালো হবে, আর একটু ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু সমান সমান লাগবে। তো এবার এগুলো দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি এতে হালকা করে একটু জল দিয়ে দেব। তো এবার আমি এটাতে হালকা জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়া অবধি। খুব বেশি টাইম আমাদের রাখতে হবে না, 5 থেকে 7 মিনিটের পরই আমি এটা খুলেছি। তো দেখুন আমাদের সবজি কিন্তু
সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। তো আমি একটা আলু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব এক চামচ ঘি, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের বেঁচে থাকা ভাতটা, যেটা দিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো ভাতগুলো দিয়ে এর উপরে আমি একটু ঘি ছড়িয়ে দেব, তাহলে কিন্তু আমাদের ভেজ বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো ব্যাস এইভাবে নেড়ে চেড়ে ওপর থেকে আমরা একটু ঘি ছড়িয়ে দেব এক চামচের মতন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটাকে গ্যাসটা লো ফ্লেমে আমি 10-15 মিনিট ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, এইবার আমি গরম গরম আমাদের ভেজ বিরিয়ানি সার্ভ করে দিয়েছি। এটা চাইলে আমরা সালাড দিয়েও খেতে পারি কিংবা রায়তা দিয়ে, আর যদি কিছু না থাকে তাহলেও আপনারা এটা খেতে পারেন শুধু, তাহলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে আপনারা একবার বাড়িতে ট্রাই অবশ্যই করবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।